আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বউ, চা দাও। বউ শোনো, এক দুই ফোঁটা চায় আমার কিছু হয় না, বড় গ্লাসে ভর্তি করে দাও, আমার শরীরটা দেখবা না। এই তোমরা চা খাইবা? না, আপনি চা খাইবেন। চেয়ারম্যান সাহেব, আমরা বিষয়টা একটু বিবেচনা করেন। তোমাদের পাতি হাসছিল দশটা, আজ নয়টা ঘরে ফিরছে, একটা ফিরে নাই, এই তো ঘটনা। জি, এইটাই ঘটনা। তোমরা দুজনেই বুড়বা, বুড়বা কি চেনো? যে না, বুড়বা চিনি না। বউ, বুড়বাক কি চেনো? এর একটা বিচার নিয়ে আসছে, বিচার করেন, বুড়বাক চেনার দরকার কি? একটা হাঁস ঘরে ফিরে নাই, এর আবার বিচার কি? শিয়ালে খাইছে কিংবা দেশান্তরী হয়েছে? হাঁস হাঁস কেমনে দেশান্তরী হইব? মানুষ যেমন দেশান্তরী হয়, পশু পক্ষীও হয়। এখন যাও, অনেক ত্যক্ত করছো, আর না। গত সপ্তাহে আরেকটা নাই, সেইটাও দেশান্তরী। বুধবার হাটে গেছে একটা। আমি চেয়ারম্যান, এটা ঠিক আছে। তার মানে এই না যে আমি খাতা কলম নিয়ে তোমাদের হাঁসের হিসাব রাখবো, বুড়বা। চেয়ারম্যান সাহেব, হাঁস চুরি হইতেছে, আমি একজনটা সন্দেহ করি। কারে সন্দেহ করো? আমারে। সিসি, এটা আপনি কি কন? তোমার উপর বিশ্বাস নাই, বলতেও পারো। কারে সন্দেহ করো? বদরুল ভাইরে সন্দেহ করি। তদন্ত করে দেখা হবে, এখন যাও, বিরক্ত করো না, অনেক ত্যক্ত করেছ। আসসালামু আলাইকুম। সাজ ভাল লাগে কেন? একটা হাঁস চুরি হয়েছে, দৌড়াই আছে চেয়ারম্যানের কাছে, এটাই গণতন্ত্র, ডেমোক্রেসি। আমাকে নিয়ে ফাজলামি কথা আর যদি কাউরে বলো, থানায় কেস দিয়া দিব। কি কেস দিবেন? আমার বউরে ডাইকা কুপ্রস্তাব দিছ, ওই কেস। এলোক কয় কি? এলোক ঠিকই কয়, 3 বছরের জেল হাজত আমার। তোমার ইয়াদ নাই?
মাঠ ঝাড়ে তোমার একা পায়ে হাত ধরে টান দিছে, কাছে চুরি গেছে ভেঙ্গা হাত রক্তারক্তি। এইগুলা কি কইতেছেন? শিশু করবা না, শিশুর ভাত নেই। আমারে বলে হাঁস চোর, কেনাকে হাঁস খায় আর আমারে বলে হাঁস চোর। আমিও ক্ষমা চাইব। অবশ্যই। কেমনে ক্ষমা চাইব? আমরা চারটা হাঁস কিনা ওনার হাতে দিয়ে বলবো যে আমরা বিরাট অপরাধ করেছি, ক্ষমা চাই। বিরাট অপরাধ করেছি, ক্ষমা চাই। বাবা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে না? ওনার কাছে ক্ষমা না চাইলেও চলে, উনি তো ক্ষমার মধ্যেই আছেন। মারে, একটা গান ধর তোমার। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বীর ছিদের নামে অঙ্গ যায় জ্বলিয়া ভ্রমর কইও গিয়া ভ্রমরে। মারে, জিনিস রেডি, যা কলা পাতা নিয়ে আয়। বাবা বাবা, আমার হেড স্যার আইতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি মেয়েটার বাবা? জি। ও কি স্কুলে কোনো দুষ্টামি করছে? আপনার মেয়ে যে বৃত্তি পরীক্ষায় ঢাকা ডিভিশনের সমস্ত ছেলে মেয়েদের মধ্যে ফার্স্ট হয়েছে, এ খবর কি জানেন? আসেন, কোলাকুলি করি। আপনি দাঁড়ান, আমি মিষ্টি নিয়ে আসতেছি। আমি একটা কেস দিছি, তুমি এক নম্বর সাক্ষী থাকবা। কেস দিছেন? আবার কিসের কেস? আমার স্ত্রী হাত ধরে টানটানি করছে, তারে চর থাপ্পড় দিছে। সত্যই ভাবিরে চর থাপ্পড় দিছে? বলেন কি। আরে না, কেনাকে হাঁস খায় আমারে বলে চোর, চারটা হাঁস খাইছে। ব্যাটারে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমি এই কেসটা দিছি, তুমি এক নম্বরের সাক্ষী থাকবা। মারে,
হাঁস খেয়ে তো বড় বিপদে পড়লো মনে হইতেছে। বাবা আর হাঁস খাবো না। হাঁস কেন? হাঁস মুরগি গরু ছাগল কিছু খাবো না, এখন থেকে সবই নিরামিষ। এই মিয়া, মিক্সার ঠিক করে বানাও, ঠিক মতো না হলে থাপড়ায় বিদায় করে দেবো। হাজির খালি থাক 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 থাক। তোমার মায়ের বৃত্তি পরীক্ষা ফার্স্ট হয়েছে সে খবর আমি পাইছি, চেয়ারম্যান হিসাবে এটা তো আমার ইজ্জত। দোয়া করবেন। বলো মা, তুমি কি চাও? যা চাইবা তাই পাবা। মেয়ে আমার ঢাকা শহরে বেড়াইতে যেতে চায়, সে কখনো ঢাকা শহর দেখে নাই, আমি নিজেও দেখি নাই। ঢাকা শহরে দেখার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তারপরও যখন ঢাকা শহর দেখতে চাই, যা সব খরচ আমি দিয়ে দেবো। মগবাজার আমার এক শালিকা থাকে, তার ঠিকানা তোমার দিয়ে দেবো, তুমি সেখানে গিয়ে উঠবা। আপনার মেহরবানি স্যার। মেসার তুমি তো আমার ভোট দাও নাই সে খবর আমি জানি, তারপরেও তুমি লোক খারাপ না। স্ত্রী মারা গেছে, বিয়ে শাদি করো নাই, একা একা মেয়েটারে বড় করতেছ। বলো তুমি কি চাও? আজ আমার দিল খোশ। তিনটা পাতি হাঁস। তিনটা না বাবা, চারটা। পাতি হাঁস দিয়া কি করবা? ঘটনা আছে, খুবই লজ্জার ঘটনা। এই ওর বাড়িতে চারটা পাটি হাঁস পাঠিয়ে দে, যা। এই মিক্সার ঠিক করছো? খালি খারাই আসো, কেন ইট লাগাও। বউ আপনার হাঁস আমি চুরি করছিলাম, চারটা চুরি করেছি, তিনটা ফেরত দিতে এনেছি, একটা পরে দেব। ক্ষমা চাই। ক্ষমা চাই। তুমি করছো এই কাজ? আপনার মেয়ের খবর আমি শুনেছি, আমি অন্তর থেকে তার জন্য দোয়া করেছি। তারে নিয়ে ঢাকা যাব, চেয়ারম্যান সব খরচ দিয়েছেন। আমার মেয়ের ইচ্ছা শহীদ মিনারে গিয়া শহীদদের গান গাইব, সে গানও জানে। মা গানটা গাও তো। আমার ভাইয়ের রক্তে রাঙানো, এই গানের সময় তো ওঠা দাঁড়াইতে হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। হাঁস তিনটা নিয়ে যাও, ফেরত দিতে হবে না। যদি কখনো মাংস খেতে মন চায় আমারে বলবা, ও পাকায় দিবে। সত্যি নিয়ে যাব? অবশ্যই নিয়ে যাবেন। হাঁস তিনটা ঢাকায় নিয়ে যাই, কি বলো মা? ঢাকায় বেচলে কিছু পয়সা পাওয়া যাবে, একটা ছাতা কেনার খুব দরকার ছিল। বিরাট হবে না, এর নাম রাজধানী। হাইটা এই শহর দেখতে হইলে এক মাসের উপর সময় লাগবে। বাবা হাঁস বেচবা না? অবশ্যই বেচবো।
যত তাড়াতাড়ি বেঁচা যায় ততই মঙ্গল। এরার ওজন আছে। হাঁস কিনবেন? হাঁস কিনবো কি জন্য? ধান খাওয়া হাঁস, তেলে ভর্তি। বিরক্ত করো না তো, যা যাও। হাঁস কত? এই গ্রাম দেশে বিক্রি হয় 80-90, আপনি একটু বাড়াই দেবেন। 100 চলবে? হ্যাঁ চলবে, আপনার অনেক মেহরবানি। সবই তো 500, তোমার কাছে ভাঙতি হবে? মনে হইতেছে দাঁড়ো জিজ্ঞাসা কর। ভাই সাহেব, এইটা কি শহীদ মিনার? সাথে কত আছে? 600 টাকা। 600? দুইজনে 300 করে। ঠিক আছে চলবো, বের করো, টাকা বের করো। শহীদদের কাছে কোনো ছোট বড় নাই, তার কাছে সবাই সমান। টাকা বের করো। আই সগির, এদিকে। শহীদ মিনারে হাঁস নিয়ে ঢুকছে, কি করা যায়? জীব জন্তু পশু পাখি নিয়ে শহীদ মিনারে ঢুকছো? তোমার যে 3 মাসের জেল হবে এটা তুমি জানো? ঢাকা শহরে প্রথম আসছি, কিছুই জানি না। হাঁস দুইটা জমা দেওয়া বিদায় হও, পুলিশ দেখলে সমস্যা আছে। এই 600 টাকা আর এই হাঁস দুইটা আমার সম্বল, কিছুই নাই। যাও 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 তাড়াতাড়ি যাও। জনাব জনাব, আমার এই মেয়েটার খুব শখ, এই শহীদ মিনারে দাঁড়ায় একটা গান করবো শহীদের। এটা কোনো আমোদ ফুর্তির জায়গা না, তাড়াতাড়ি বিদায় হও। যাও যাও যাও। খিদা তো লাগবই, খিদার তো কোনো দোষ নাই। দেখি কি করা যায়, বসো।
জনাব, আমার এই চাদরটা নতুন। এই চাদরটার বিনিময়ে আমার এক কয়েকটা কলা আর বিস্কুট দেন। আমার মেয়েটা সারাদিন না খাও। যাবার ভাগবো কি জন্য? আমি তো ভিক্ষা চাইতেছি না। আবার বেসাল পারে খাবি থাপ্পর। তোমরা শহরের লোক তো সবই খারাপ। এই চাদর দিলাম, আর এই ওটা কলা আর রুটি নিয়ে গেলাম। এটা কোনো সমস্যা না, খাও পানি খাও। একে আরেক বোতল পানি দাও। আর খাবো না। সঙ্গে থাকুক। নাম কি তোমার? উলি। একা বসে আছো কেন? বাবা বসে থাকতে বলছে। কতক্ষণ বসে আছো? সকাল থেকে। বলে কি, কিছু খেয়েছো? কিছু খেতে ইচ্ছা করে? হাঁস, আগুনে পোড়ায় হাঁস। জগতে এত কিছু থাকতে আগুনে পুড়িয়ে হাঁস? তুমি তোমার পুরো ঘটনা আমাকে খুলে বলো। কোত্থেকে এসেছো, ঢাকায় কোথায় যাবে, তোমার বাবা হঠাৎ করে উধাও হয়ে গেল কেন? আপনি খারাপ লোক না ভালো লোক? হঠাৎ এই প্রশ্ন কেন? ঢাকা শহর সব লোক খারাপ। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না বন্ধ করো, কান্না বন্ধ করে তোমার সব ঘটনা আমাকে খুলে বলো। আমার গ্রামের নাম বান্ধবপুর।
পোস্ট অফিস বয়রা জেলা নেত্রকোনা থানা কেন্দুয়া। আমি ঢাকা শহরের শহীদ মিনার দেখতে আইছি বাবার লগে। ইব্রাহিম শোনো। জি স্যার। আমি এই মেয়েটাকে নিয়ে বাসায় যাচ্ছি, তুমি এখানে বসে থাকবে। স্যার এখানে বসে থেকে কি করব? মেয়েটার বাবা যদি আসে তাকে বাসায় নিয়ে আসবো। তাকে চিনব কি করে স্যার? খুব সোজা, সুন্দর চেহারা, দাঁড়িয়ে আছে নাম কাশেম। ওয়ালাইকুম সালাম। মোবারক, শোনো, তুমি প্রত্যেকটা হাসপাতালে খোঁজ করো কাশেম নামে কেউ ভর্তি হয়েছে কিনা, খোঁজ পাওয়ার সাথে সাথে আমাকে জানাবে। আর যদি খোঁজ না পাও এরপর তুমি যাবে থানায়, একটা থানাও যেন বাদ না যায়, যত লোক লাগে লাগাও। লোকটার নাম হচ্ছে কাশেম, চেহারা সুন্দর, গায়ের রং ফর্সা। শোনো, লোকটার গায়ের রং ফর্সা, ওকে? আপনারে কি ডাকবো? কি ডাকতে ইচ্ছা করে? চাচা ডাকবে? ভালো চাচা রাখি। ডাকো, যদিও এমনি হার আমায় নাহি সাজে। চলো লেটস গো। ইব্রাহিম থাকো। জি স্যার। আপনি কি এই শহরের রাজা? আমি রাজা, তুমি রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই যে আরেকজন রাজা আসছে, মোবারক বসো। তুমি টিভিতে একটা বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করো। এক ভদ্রলোক গাড়ি করে যাচ্ছিলেন, তিনি এই মেয়েটার বাবার কাছ থেকে একটা হাঁস কিনলেন, কিন্তু কোনো টাকা পয়সা না দিয়ে গাড়ি টান দিয়ে চলে গেলেন। তিনি যেন অবিলম্বে হাঁসের দামটা দিয়ে যান। খুকি, হাঁসের দাম কত? টাকাটা আমি দিই না। তুমি দিলে তো হবে না, ওই লোককেই দিতে হবে। মানুষ সম্পর্কে মিথ্যা ধারণা নিয়ে এই মেয়েটা বড় হোক সেটা আমি চাই না। তুমি যাও, বিজ্ঞাপনের কপি লিখে নিয়ে আসো, আমাকে দেখাও। আচ্ছা। ভালো চাচা, আপনার বাসায় কেউ নাই কেন? কেউ নাই তোমাকে কে বললো? এই যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ওই যে একটা ভিন গ্রহের এলিয়েন আছে। স্যার একটা গুড নিউজ। কি নিউজ? মেয়ের বাবা কাশেমকে পাওয়া গেছে, মামদপুর থানায় আছে, একটু দৌড়া দিয়েছে। তুমি যাও, গাড়ি নিয়ে যাও, তাকে আনার ব্যবস্থা করো। আজ আনা যাবে না, কোর্টে চালান করে দিয়েছে, কাল সকাল 11টার মধ্যে ব্যবস্থা করবো। মোবারক, সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে ভুলে গেছি, এই মেয়েটা শহীদ মিনারে যাবে, সেখানে একটা গান করবে, তুমি তার ব্যবস্থা করো উইথ অল ইকুইপমেন্টস। শহীদ মিনারের সামনে গান গাওয়া দরকার কি? এইখানে গান করো, আমরা শুনি। আমার ভাই বসো। এই মেয়েটা যেখানে গিয়ে গান করতে চাচ্ছে সেখানেই করবে। শোনো মোবারক, আমরা ছিলাম চার ভাই, বড় তিন ভাই মুক্তিযুদ্ধে গিয়ে মারা গেল। মিলিটারি এসে আমার মাকে মারলো, আমার বাবাকে মারলো, ছোট একটা বোন ছিল বোনটাকেও মারলো। আমি একটা মুটকির ভিতরে লুকিয়ে থেকে প্রাণে বেঁচে গেল। স্যার এটা তো জানি। যে কথাটা জানো না সেটা এখন শোনো। আমি জীবনে কোনোদিন
করা হচ্ছে। যোগাযোগের ঠিকানা বাড়ি নং 13 রোড নাম্বার 43 ধানমন্ডি আবাসিক এলাকা। ধন্যবাদ। আরে এটা কি বলে, হাঁস নিয়ে পালিয়ে যাবো কেন? গ্রিন সিগন্যাল পড়াতে ড্রাইভার গাড়ি টান দিয়েছে। ড্রাইভার ড্রাইভার গাড়ি বার করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশনে বিজ্ঞাপন দেখে এলাম, সেদিন কাজটি আমি ইচ্ছাকৃত করিনি। গ্রিন সিগন্যাল পড়াতে আমার ড্রাইভার হুশ করে গাড়িটা টান দিয়েছে, জন্য আমি খুবই লজ্জিত। একটা হাঁস নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, হাঁস ফেরত দিতে হবে না। ফেরত দিতে হবে না, আপনি আসছেন এটাই যথেষ্ট। ওই যে দেখো সৈকুল গান করো।